বর্তমানে দিল্লির বাতাস এতটাই দূষিত যে 34টা সিগারেট খেলে আপনার শরীরে যা ক্ষতি হবে, দিল্লির রাস্তায় শুধু হেঁটে বেড়ালেই সমপরিমাণ ক্ষতি হবে। হ্যাঁ, দিনে 34টা সিগারেট খেলে আপনার হার্ট, ফুসফুস বা শ্বাসনালীর যা ক্ষতি হবে, দিল্লির রাস্তায় হেঁটে বেড়ালে সমপরিমাণ ক্ষতিই হবে। প্রতি বছর প্রায় 30,000 দিল্লিবাসী এই বায়ু দূষণের প্রভাবে অকালে মৃত্যুবরণ করেন। অবশ্য কলকাতাও খুব একটা পিছিয়ে নেই, আমাদের শহরের বাতাসের কোয়ালিটি বেশ খারাপ। তবে বর্তমানে দিল্লি কিংবা তার আশেপাশের শহর যেমন গাজিয়াবাদ, নয়ডার অবস্থা শোচনীয়। ওখানকার ছোট ছোট বাচ্চাদের কথা একবার ভেবে দেখুন, মাঠে গিয়ে দাপিয়ে বেড়ানোর বয়সে তাদের ঘরে বন্দী থাকতে হচ্ছে, দূষণের কারণে স্কুলও বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দিল্লির সরকার কৃত্রিম বৃষ্টির চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। তবে সারা পৃথিবী জুড়ে এইরকম দূষণের কারণ কি? কেন আমাদের এই বিষাক্ত বাতাসে শ্বাস নিতে হচ্ছে? আসুন আজকের ভিডিওতে সেটাই বরং ব্যাখ্যা করা যাক। দিল্লিতে প্রায় 1.5 কোটিরও বেশি গাড়ি রয়েছে, যেখানে কলকাতায় মোট গাড়ির সংখ্যা প্রায় 45 লক্ষের কাছাকাছি। দিল্লিতে প্রতিদিন বিশাল সংখ্যক গাড়ি থেকে যে দূষণটা সৃষ্টি হয় তার পরিমাণটা একবার ভেবে দেখুন। গাড়ির পাশাপাশি দিল্লিতে প্রতিদিন তৈরি হচ্ছে একের পর এক বহুতল, উঁচু উঁচু বিল্ডিং তৈরিতে ব্যবহার করা বালির কণা, সিমেন্ট মিশছে বাতাসে, আর এই ক্ষতিকর ধুলিকণা প্রবেশ করছে মানুষের ফুসফুসে। তবে বছরের এই সময়টায় দিল্লিতে দূষণের জন্য দায়ী পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান। এই 4টি রাজ্যই কৃষি প্রধান। অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতে চাষের জন্য তোড়জোড় শুরু হয়ে যায়, তাই ধান গম রোপণের জন্য নাড়া পোড়ানো হয়। ধান কিংবা গমের অবশিষ্টাংশকেই নাড়া বলা হয়। এই নাড়া পোড়ানোর ফলে মারাত্মক দূষণ হয়। নাড়া পোড়ানো বন্ধ করার জন্য প্রশাসন যে চেষ্টা করছে না তা নয়, প্রশাসন চেষ্টা করলেও সচেতনতার বেশ অভাব রয়েছে। এই যেমন ধরুন না, পাঞ্জাবে নাড়া পোড়ানো নিয়ে চাষিদের সচেতন করতে গিয়েছিলেন এক সরকারি আধিকারিক, তবে ফল হয়েছিল উল্টো। সরকারি ওই আধিকারিককে ঘিরে গ্রামের চাষিরা এবং ওই সরকারি অফিসারকেই নাড়া পোড়াতে বাধ্য করে। পরে যদিও ওই চাষিদের গ্রেপ্তার করা হয়। দিল্লির দূষণ কমাতে তৎপর প্রশাসন থেকে সাধারণ মানুষ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে কোনো উপায়ে নাড়া পোড়ানো বন্ধ করতেই হবে। তাছাড়া দিল্লির ওপর নকল বৃষ্টিপাত করার চিন্তাভাবনাও করছে দিল্লি সরকার। নকল বৃষ্টি হলে কিছুটা হলেও স্বস্তি পাবেন শহরবাসীরা। তবে আপনি এই মারাত্মক দূষণের মোকাবিলা কিভাবে করবেন? যেখানে যাবেন মাস্ক ব্যবহার করুন। মাস্কই একমাত্র যা শুধু জীবাণুই না, ধুলোকণা থেকেও রক্ষা করবে। প্রাইভেট গাড়ির বদলে বাস কিংবা ট্রেনের মতো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। সবথেকে বড় কথা, আশেপাশের মানুষকে বেশি করে সচেতন করুন। একমাত্র আমরাই পারব পরবর্তী প্রজন্মকে একটা সুস্থ ভবিষ্যৎ উপহার দিতে। সুরক্ষিত থাকুন, সাবধানে থাকুন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।